সেইখান থেকে পরম পূর্ণময় আল্লাহর রহমতে ছাত্র
ছাত্র জনতা কঠিন বিপ্লবের মাধ্যমে আজকে আমরা সেই যে আমাদের কষ্টটা লাঘব হয়েছে, আমরা একটা শান্তিময় জীবনে ফিরে আসছি। আজকে এখানে আসতে গেলে আমাদের কোনো টাইম বাধা ধরা হয় না। আগে আমরা 5-10 মিনিট, আপনার 10 মিনিট সময় দিলে আপনারা চলে যান, মানে এভাবে আমাদের টাইম ধরা হতো। কিন্তু আজকে আমরা মুক্ত, আমরা এখন স্বাধীনতার স্বাদ পাচ্ছি। সেই স্বাধীনতার স্বাদ নিতে যে আমরা যেন এমন বারবার বলছি, যে জন্য চালক রহমান আমাদের এখানে পাঠিয়েছে, সেই স্বাধীনতার স্বাদ নিতে যেন বেশি অস্বাধীন যাতে না হয়ে যায়। আমার কাছে অনেক অনেক রিপোর্ট আসছে, অনেক ইনফরমেশন আসছে যে এলাকায় চাঁদাবাজি হচ্ছে, কারো গরু নিয়ে যাওয়া হচ্ছে, কারো খাসি নিয়ে যাওয়া হচ্ছে, কারো দোকান ফাঁকা করা হচ্ছে, হিন্দু ভাইদের দোকানে যে জোর করে চাঁদা চাওয়া হচ্ছে, এটা কি আসলেই ঠিক? যদি না হয়ে থাকে ভালো, কিন্তু কিছু তো ঠিক আছে, কিছু তো ঠিক আছে না? তো পুরোপুরি কেমনি করে বললাম না, না তোমরা করো না, কিন্তু যারা করছে তাদের এই যে দোকানে ব্যবসায়ী আছে, দোকানে ব্যবসায়ী, দোকানে যারা ব্যবসায়ী আছে তাদেরও বলবে, এখানে যারা জনগণ আছে, বিশেষ জনগণেরও দায়িত্ব আছে, জনগণকেও বলবো, আমি অনুরোধ করব যদি সেরকম কোনো ঘটনা ঘটে, যদি চাঁদা নিতে আসে বা কেউ আপনার টাকা নিতে আসে বা আপনার দোকানে যদি কোনো ভাঙচুর করতে আসে চাঁদা না দেওয়ার জন্য, আপনারা